জয় নিতাই বন্ধুরা, আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আজকের এই রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে বরবটি। এই তরকারি সামগ্রী বরবটি কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, বেগুন, মশলার জন্য শুকনো লঙ্কা, টমেটো, আদা, জিরে, আর মেন হচ্ছে আমার গোবিন্দভোগ চাল। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নেব। আদা, টমেটো, শুকনো লঙ্কা, জিরে, এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি উপর থেকে অল্প লবণ দিয়ে দেবো। তোমরা তো জানো আমি সবসময় লবণ আগে দেই। এবারে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। এবার আমি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিই। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে একে 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 করে প্লেটে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে টুকরো আলুগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন টুকরোগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি লাল করে ভেজে নেব। বেগুনটা আমি আলাদাভাবে দিলাম না, কারণ এতে অনেকটা তেল আছে, তাই আমি একসঙ্গে বেগুনটা দিয়ে দিলাম। তো দেখতে থাকো আমি বেগুনটা লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধু, আলু বেগুন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এবার আমি ঘি একটু দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবার দুই তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুনের মতন জিরা দিয়ে দিলাম, এক চিমটে লবণ দিয়ে দিলাম। এরপরে আদা, রসুন, টমেটো, জিরে, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। এবার আমি এক টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানোর পরে আগে থেকে যে ধুয়ে গোবিন্দভোগ চাল রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এবার আমি একটু স্বাদ অনুসার চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নেব। আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। করার পরে আমি 10-15 মিনিটের মতন এটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেব, যাতে সবজি এবং চালটাও একটু সিদ্ধ হয়ে যায়। চালটা এখানে আমি বেশি সিদ্ধ করব না, ঝুরঝুরে হবে। এই দেখো বন্ধুরা, আমার সবজিটা অনেকটা শুকিয়ে এসেছে। আরেকটু আমি ভালো করে এটাকে জলটাকে শুকিয়ে নেব, যাতে সবজি এবং চালটা ঝুরঝুরে হয়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধু, সবজিটার জল শুকিয়ে গেছে এবং কিছু অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা একবার এই গোবিন্দভোগ চাল দিয়ে বরবটি একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। খালি মুখেও খেতে খুব ভালো লাগবে, রুটি পরোটাতেও খুব ভালো লাগবে। এবার আমি এক টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষানোর পরে আমি এবারে প্লেটে তুলে নেব। ভিডিওটা ফুল দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আজকের মতন ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো জয় নিতাই বন্ধুরা।